সন্দেশখালীতে পুলিশের ভূমিকায় ফের সরব হলো কলকাতা হাইকোর্ট। সন্দেশখালীর সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে নিঃশর্তে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিরাপদ সর্দারের বিরুদ্ধে 9 ফেব্রুয়ারি এফআইআর দায়ের করা হয়, পরে 10 ফেব্রুয়ারি অভিযোগ করা হয়। আগে এফআইআর পরে অভিযোগের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন বিচারপতি। কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়, এই নিয়েও এসপিকে রিপোর্ট চেয়েছে আদালত বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। এফআইআর, সেই এফআইআর দেখা যাচ্ছে লজ হয়েছে 9 তারিখ, আর কমপ্লেন হয়েছে যে যার বেসিসে এফআইআর সেটাই হয়েছে 10 তারিখ। এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো, এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরকম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো, এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না, এবং এই মর্মে জুরিসডিকশন হচ্ছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের মধ্যে।